সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বলার ইচ্ছে থাকে না, তারপরেও নতুন নতুন যখন তথ্য আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। তাই আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে আজকে বেশ কিছু তথ্য দিচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে 2012 সালের যে কেসটা রয়েছে, 2012 সালে যে সমস্ত প্রার্থী টেট পাস করেছেন আর সেই সমস্ত প্রার্থীকে আগে অগ্রাধিকার দিতে হবে, আর সেজন্যই কিন্তু মামলা হয়েছে, আর সেই মামলার হিয়ারিং সম্ভবত আগামী মাসে হতে পারে আমরা এমনটাই শুনতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে যতটুকু জানতে পারলাম, সেই যে কেসটা রয়েছে তার লিস্টের মধ্যেই ঘোরাফেরা করছে, অর্থাৎ রান করছে, আর সেই 2012 সালের অগ্রাধিকার মামলায় আগামী দিনে একটা পজিটিভ বার্তা আসতে পারে বলে আমরা অ্যাডভোকেটের কাছ থেকে শুনলাম। অবশ্যই আমরা সেদিকে নজর রাখব 2012 সালের কেসের কী হয়। ইতিমধ্যেই নানান ধরনের সমস্যায় জর্জরিত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ম্যাট 638 সহ সিট আপডেট এবং প্যারা টিচার সার্বিক দিক থেকে মহা সমস্যার মধ্যেই রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তার মধ্যেও আশার বাণী দেখালো, আজকে সকালবেলা আমরা বিভিন্ন জায়গায় ফোন করেছি এবং সূত্র মারফত যতটুকু জানতে পারলাম যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বদ্ধপরিকর। কবে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে সম্পর্কে কোনো ধরনের সময় বলেনি, তাই এই মুহূর্তে তাদের কথা কেউ বিশ্বাস করতে পারছে না, যেহেতু নির্দিষ্ট কোনো ধরনের সময় বলতে পারেনি। তারা সবসময় একটি কথা বলছে যে কোর্টে যা হবে সেই কোর্ট মারফত এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রূপরেখা আগামী দিনে বাস্তবায়িত হবে, অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে উইথ কোর্ট অর্ডার, কোর্ট অর্ডার দিয়ে। অবশ্যই আমরা সেদিকে নজর রাখব। সেই সঙ্গে যে সমস্ত প্রার্থীরা আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আজকে প্রায় 285 দিন, অর্থাৎ 300 দিনের কাছাকাছি তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, যা আশা করি এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সিট আপডেটের সহায়ক হিসাবে কাজ করবে এবং সিট আপডেট হবে। আর আজকে যে ধরনের গরম পড়ছে বা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে প্রার্থীরা সেটা অকল্পনীয়, অনেক কষ্ট সহ্য করছে, মানসিক জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তাই তাদের এই আশা আকাঙ্ক্ষা তার পূর্ণতা পাক এটাই আশা করব আমি, এবং আশা করি আগামী দিনে সিট আপডেট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।